দিনহাটার মর্নিয়াতে বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিধানসভা ভোট যত এগোচ্ছে রাজ্যজুড়ে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ বেড়ে চলেছে। তেমনি বিজেপি এবং তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটা 2 নং ব্লকের মর্নিয়া বাজার এলাকায়। বিজেপি এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল একে অপরের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। অপরদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, আমাদের দলীয় কার্যালয়ে আক্রমণ করার পর বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী নিজেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আমাদের ওপর দোষ দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। এলাকায় রুট মার্চ চলছে। এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক সুদেব কর্মকার বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তাই বিভিন্নভাবে সন্ত্রাস চালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে তারা। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। 2021-এ বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তা শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে অভিযোগ অস্বীকার করে দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু কুমার সরকার বলেন, বিজেপি পার্টি অফিসে তৃণমূলের হামলার অভিযোগ একদম ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, উত্তর সংবাদ। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন উপলক্ষে সারা দিনহাটা জুড়েই আমাদের প্রত্যেকটি দলীয় কার্যালয়ে সারাদিনব্যাপী কর্মসূচি ছিল। গতকাল মর্নিয়া বাজারে সারাদিন কর্মসূচি করে দলীয় কর্মীরা সন্ধ্যার পর বাড়ি ফিরে যায়। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের মর্নিয়া বাজারে দলীয় কার্যালয়টি ভাঙচুর করেন এবং ফিরে যাওয়ার সময় নিজেদের কার্যালয়ে অল্প ভাঙচুর করে বিজেপিকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছেন। তৃণমূলের নেতারা বুঝে গেছেন তাদের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে, তাই তারা এই সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। আগামী 2021-এর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেবেন। আমার নাম সুদীপ কর্মকার, কুচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে আপনারাই ভাঙচুর করেছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমরা কি বলবো, এখানকার যারা সাধারণ মানুষ আছে, যারা জনগণ আছে, তারাই এর সঠিক উত্তর দেবে। কারণ আমরা গতকালকে যখন এখানে আমাদের বিরোধী তথা বিজেপিরা মিছিল করে, আমরা শান্তিপূর্ণভাবে সেই মিছিল দেখি। তারাও মিছিল করে সবাই হয়তো বাড়িতে চলে গেছে, কিন্তু আমরা বাড়িতে চলে যাওয়ার পরে আমরা নিশ্চিন্তভাবে ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে আমাদের বমের আওয়াজে ঘুম ভেঙে যায়। আমরা লক্ষ্য করি যে বিজেপির কিছু মানুষ এই বাজারের মধ্যে কত রাত্রিবেলা, তখন হয়তো 9:30 কি 9:45 বাজবে, সেই সময়ে তারা এই বাজারে কি করছিল। আমরা এসে তাদের ধাওয়া করে কিন্তু দেখতে পারিনি, তাদেরকে ধরতে পারিনি। আমাদের অভিযোগ হচ্ছে ওনারা যে পলিসি নিয়ে, ওনারা যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, গত লোকসভা নির্বাচনে মানুষ হয়তো ভয় হতাশায় তাদেরকে ভোট দিয়েছে। তারা এখন বুঝতে পারছে যে তাদের পিছনে লোক নেই, তাদের পিছনে ভোট নেই। তারা এখন সন্ত্রাস করে মানুষকে কিভাবে সাথে নেওয়া যায়, মানুষের ভোট কিভাবে আদায় করা যায়, সেই প্রচেষ্টায় চালাচ্ছে। তারা পলিসি করেছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে বোম দিয়ে উড়িয়ে দিয়ে তাদের পার্টি অফিস তারা নিজেরা ভেঙে তৃণমূলের দোষ দিয়ে মানুষকে ভাওতা বোঝানোর চেষ্টা করছে। তারা এই উদ্দেশ্যে হয়তো আগামী দিনে সফল হতে পারবে না, কারণ মানুষ লোকসভা নির্বাচনে যে দুষ্কৃতীদের, যে সমাজ বিরোধীদের, যে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিরোধী, তাদেরকে ভোট দিয়ে যে মানুষ ভুল করেছে, তার জবাব, তার উত্তর মানুষ বিধানসভায় দেবে। তার একটা নজির আজকে মর্নিয়া বাজারে মানুষ আজকে আমাদের এখানে প্রতিবাদী সুর তুলছে। বিজেপিকে তারা আর কোনোভাবে মানছে না। তারা যে দুষ্কৃত, তারা যে সমাজ বিরোধী, তার জবাব মানুষ দিয়ে দেবে। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আজকে আমাদের সাহস দিচ্ছে, আপনারা এগিয়ে চলেন, আমরা আপনাদের পিছনে। আপনার নাম? বিমল বর্মন, কুমিল্লার 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য এবং দিনহাটা 2 নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ।